হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ আমরা চলে এসেছি দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব। দীঘা ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন, তো ভোরবেলা চলে এসেছি মোহনায়। দীঘায় এসে মোহনায় ঘুরবো না, এটা কখনোই হতে পারে না। আমরা কিন্তু আগের দিন রাতেই একটা গাড়িকে ঠিক করে রেখেছিলাম, যে কিনা প্রথম মোহনা, তারপরে শঙ্করপুর বিচ, আর শেষে নাহেরকালী মন্দির আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। এই তিনটে জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য আমাদের থেকে 800 টাকা নিয়েছিল। দীঘা মোহনায় সবাই আসে সূর্যোদয় দেখার জন্য, তবে আমরা একটু দেরি করে ফেলেছিলাম, তাই সূর্যোদয়টা দেখতে পাইনি। আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে, তাই মোহনায় কিছুক্ষণ থেকে বেরিয়ে পড়লাম গন্তব্যের দিকে। দীঘাতে কিন্তু শুধুমাত্র মোহনাতেই খুব ভালো শুটকি মাছ পাওয়া যায়। ভালো বলতে এখানে কিন্তু একদম তাজা আর একদম ফ্রেশ শুটকি মাছটা পাওয়া যায়, তাই আমরা এখান থেকে কিছু শুটকি মাছ নিয়ে নিয়েছিলাম। শুটকি মাছ তো নেওয়া হলো, এবার চলে এলাম টাটকা কিছু মাছ নিয়ে নিতে। এখানে কিন্তু নদীর মাছ খুব ভালো পাওয়া যায়, তো আমরা প্রথমে ভেবেছিলাম একটু চিংড়ি মাছ নেব। চিংড়ি মাছগুলোর সাইজ দেখো খুব সুন্দর ছিল, তবে অনেক কিছু ভাবার পরে চিংড়ি মাছ নেওয়া হয়নি। আমরা নিয়ে নিয়েছিলাম 1 কেজি পমফ্রেট মাছ, যার দাম পড়েছিল 600 টাকা। মাছ ভালো হবে তো? মাছ কেনা হয়ে গেছে, এবার মোহনা ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি শঙ্করপুরের দিকে। আর আস্তে আস্তে রাস্তাঘাটগুলো দেখছিলাম খুব সুন্দর, চারপাশের প্রকৃতিগুলো কিন্তু খুব ভালো লাগছিল। শঙ্করপুর বিচে চলে এসেছি, আর এই বিচের ধারেই কিন্তু প্রায় 1 কিলোমিটার এই পার্কটা সাজানো রয়েছে, কিন্তু মেনটেন্যান্সের অভাবে এই পার্কের সমস্ত কিছু নোংরা আর ভাঙনের দিকে যাচ্ছে। আমরা যখন শঙ্করপুর বিচে আসি তখন কিন্তু জোয়ার ছিল, সমুদ্রের এই উত্তাল রূপ দেখতে খুব ভালো লাগছিল, তাই খানিকক্ষণ সমুদ্রের পাড়ে বসে সময় কাটালাম। পার্কটি অবহেলায় নষ্ট হলেও পার্কটি কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণীর স্ট্রাকচারগুলি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর একটু পরেই এখান থেকে টিফিন করে সবাই বেরিয়ে পড়ব, কারণ আমাদের হাতে কিন্তু টাইম বেশি নেই। এরপরেই কিন্তু আমরা নাহেরকালী মন্দির ঘুরব, আর ওখান থেকে চলে যাবো আমাদের হোটেল। সেই ভোরবেলা বেরিয়েছি, এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি, তাই পাশের একটি খাবার দোকানে চলে এসেছি। আর সমুদ্রের পাড়ে এইভাবে চেয়ার পেতে দিয়েছেন ওনারা, বেশ ভালো লাগছিল এইভাবে সুন্দর পরিবেশে বসে খাবার খেতে। সকাল গরম গরম কচুরির সাথে আলুর দমটা কিন্তু খুব ভালোই ছিল, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমাদের পরবর্তী গন্তব্যস্থল নাহেরকালী মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি নাহেরকালী মন্দির, এই নামটি কিন্তু প্রথম শুনলাম আমরা। আমরা ভেবেছিলাম যে এই মন্দিরের হয়তো কোনো প্রবেশ মূল্য আছে, তবে এখানে এসে জানতে পারলাম এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। আর এই মন্দিরটি কিন্তু এখনও তৈরি হচ্ছে, এটা কিন্তু হয়ে গেছে, এর সামনে কিন্তু আরও কিছু কাজ চলছে। মন্দিরটি অপরূপ সুন্দর, খুব ভালো লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মন্দিরের সামনে একটি পার্কও আছে, তোমরা চাইলে সেখানে যেতে পারো। মায়ের রূপ দেখে তো মন ভরে গেল, এই মায়ের মূর্তি আমরা প্রথম দেখলাম, আগে কখনোই কোথাও এই মন্দির দেখিনি বা এরকম মূর্তি দেখিনি, খুব ভালো লাগলো মাকে দর্শন করে। দ্বিতীয় দিনের সাইট সিন কমপ্লিট, এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা হোটেলে এসেই কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি বিচের দিকে। আর যে পমফ্রেট মাছটা নিয়েছিলাম সেটা কিন্তু হোটেলে আসার আগেই ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর এখন সেটা কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে আমরা সমুদ্র স্নানে নাম। যে দোকানে মাছগুলি ভাজতে দিয়েছিলাম সেই দোকানে চলে এসেছি, মাছগুলো ভাজতে নিয়েছিল 100 টাকা। তোমরা চাইলেও যে কোনো দোকানে তোমরা দিতে পারো, মানে যে কোনো খাবার দোকানে, এনারা মাছ কেটে ধুয়ে ভেজে রেডি করে তোমাদের দিয়ে দেবে। আমাদের মাছ ভাজা রেডি, গরম গরম পমফ্রেট মাছ, আর সাথে নিয়ে নিয়েছিলাম কফি। আমরা সবসময় মাটির ভাঁড়েতে চা খাই, কিন্তু এখানে কিন্তু ফার্স্ট টাইম মাটির ভাঁড়েতে কফি ট্রাই করলাম, আর এটার স্বাদ ছিল অসাধারণ। মাছ ভাজা খেতে খেতে মনে হলো আমাদের সমুদ্র ডাকছে, তাই আর দেরি না করে সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়েছি। সমুদ্রের এই জায়গাটা থেকে বোট ছাড়ে তোমরা চাইলেই এই বোটে করে সমুদ্রটাকে আরও ভালোভাবে উপভোগ করতে পারো। যখন আমরা সি বিচে এসে পৌঁছালাম তখন কিন্তু সমুদ্রে একদম ভরা জোয়ার, দেখতেই পাচ্ছ জলোচ্ছ্বাসটা। এই সময় কেউই সমুদ্রে নামেনি, সমুদ্রের পাড়ে বসে সমুদ্রকে উপভোগ করছিল, তাই আমরাও সাহস করে সমুদ্রে নামতে পারিনি, সমুদ্রের পাড়ে বসেই মজা করছিলাম। জোয়ার কমে এলে আমরা কিন্তু সমুদ্রে নেমে অনেকক্ষণ স্নান করেছি, প্রায় 2-3 ঘন্টা ছিলাম,
তারপরে কিন্তু হোটেলে ফিরে এসেছিলাম। আর আজকে হোটেলে ফিরে আমরা ডিসিশন নিয়েছিলাম যে এদিক ওদিক কোথাও যাব না, একদম হোটেলের নিচেই যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা গিয়ে খাবার খেয়ে নেব। চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। রেস্টুরেন্টে গিয়ে দেখতে পেলাম সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দেওয়া আছে, পাখা, লাইট আর সামনে একটা বড় টিভি। আর এই যে মেনু কার্ড, তোমরা দেখে নিতে পারো কোন খাবারের কী প্রাইস রয়েছে। আমি, অসীম আর সাগর আমরা তিনজন নিয়েছিলাম মাটন থালি, আর বাদবাকি সবাই নিয়েছিল চিকেন থালি, আর আমার শাশুড়ি মা নিয়েছিল ভেজ থালি। তবে এখানে খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল, সমস্ত রান্না বান্না খুব ভালো হয়েছিল, আর মাটনের পিসগুলো ছিল দারুণ, আর টেস্টও ছিল খুব ভালো। ভেজ থালির দাম ছিল 70 টাকা, চিকেন থালির দাম ছিল 170 টাকা, আর মাটন থালির দাম ছিল 270 টাকা। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল, দাম একটু বেশি হলেও খেয়ে কিন্তু তৃপ্তি পেয়েছিলাম। দীঘাতে এসে যারা খেতে ভালোবাসো তারা এদিক ওদিক না করে কোনো ভালো রেস্টুরেন্ট দেখে, দাম যদি বেশি হয় তাই হোক কিন্তু ভালো রেস্টুরেন্ট দেখেই খাওয়াটা উচিত হবে। আজকের সমুদ্র স্নান করতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3টে, তাই আজকে আর রুমে যাইনি। এখান থেকে ডাইরেক্ট আমরা মার্কেটে চলে এসেছি, আর মার্কেট থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে এখনই সমুদ্রের পাড়ে চলে যাবো, সমুদ্রের পাড়ের সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এখান থেকে কিছু গজা আর বেসনের লাড্ডু নিলাম। আমার কিন্তু এই বেসনের লাড্ডু খুব ভালো লাগে, তাই ও একেবারে এক বাক্স লাড্ডু নিয়ে নিল আমার জন্য। আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে পা বাড়ালাম সমুদ্রের দিকে। সি বেঁচে এসে দেখতে পেলাম এখন ভাটা চলছে, আর সমুদ্রের জল দেখো অনেক দূরে চলে গেছে। খাওয়া দাওয়ার পরে মাসি, মেসো, দিদি, জায়াবু, মা, বড় ভাগনা সব কিন্তু রুমে চলে গেছে রেস্ট নেওয়ার জন্য। আমি, আমার ছোট ভাগনা আর নবসি কিন্তু বেরিয়ে পড়েছি এই সমুদ্রটাকে উপভোগ করব বলে। এখানে কিন্তু অনেক রকম রাইড রয়েছে, যেরকম ঘোড়ায় চড়তে পারবে, তো বোর্ডও রয়েছে। তো আমি নবসিকে অনেকবার করে বলছিলাম যে চলো ঘোড়ায় উঠি, কিন্তু ও একদমই ভয় পায়, তাই আর ঘোড়ায় ওঠাই হয়নি আমার। এবারে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর এগিয়ে গেছি, যেখানে কিন্তু খুব কমজনই রয়েছে, আর এখান থেকে কিন্তু সূর্যাস্তটা খুবই ভালোভাবে দেখছিলাম, আর তার মধ্যে কিন্তু হালকা হালকা ঢেউ আসছিল। আর সকালে দেরি হয়ে গেছিলো বলে সানরাইজটা দেখতে পাইনি, তবে আজকে না ঘুমিয়ে খুব ভালো কাজ করেছি, তাই এত সুন্দর সানসেটটা আমরা উপভোগ করতে পারলাম। সমুদ্র এলাকাটা বিশাল বড়, তাই সানসেট হওয়ার পরও কিন্তু অনেক আলো ছিল। আর আমরা এদিকে দেখো কি করতে বসেছি, কিছু জেলিফিশ দেখতে পেয়েছিলাম, সেটাকে আমরা তোলার চেষ্টা করছিলাম। সারা বিকেলটা কিন্তু আমরা সমুদ্রেই কাটিয়েছি, আর সন্ধ্যাবেলা চলে এসেছি সমুদ্রের তীরে এই সমস্ত দোকানে কেনাকাটা করে নিতে। অনেক কিছু কেনাকাটা বাকি আছে, তাই ভাবলাম আজকে কেনাকাটাগুলো সেরে। আমরা এদিকে কেনাকাটা করতে করতে আমাদের বাড়ির ফ্যামিলি কিন্তু সবাই চলে এসেছে, আর আমরা চলে এসেছি মাঝবাজারের এই দোকানে। তো নিয়ে নিয়েছি একটা অক্টোপাস। এই অক্টোপাস খাওয়ার জন্য নবসি, আমার বড় ভাগনা আর ছোটো ভাগনা কিন্তু খুব উৎসুক হয়ে আছে। আমার অতটা কিন্তু খেতে ভালো লাগছিল না, তাও কিন্তু এখান থেকে টেস্ট করেছি, আর এর টেস্ট ছিল কিন্তু খুবই সুস্বাদু। অক্টোপাস কেমন খেতে? ভালো লাগে শুভ? বিশাল লাগছে। অক্টোপাস আমার ভাজাটা ঠিক ভালো লাগে না, কাঁচা খেলে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি প্লেট ফাঁকা, খুব ভালোই লেগেছে খেতে। অক্টোপাস কিন্তু আমরা এই প্রথম খেলাম। আসলে সবাই বলেছিলো যে দীঘা এলে যেন অক্টোপাসটা আমরা অবশ্যই খাই, তাই কিন্তু অক্টোপাসটা ট্রাই করলাম আর খুব ভালোই লেগেছে। তারপর নিয়ে নিয়েছিলাম এই কাঁকড়াটা। কাঁকড়াটা কিন্তু এখানে বসে খাইনি, একদম হোটেলে চলে গেছিলাম, সেখানে কিন্তু কাঁকড়াটা খেয়ে নিয়েছি। আজ দুপুরে যে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেছি সেখানে রাতের খাবারে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি দীঘা ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে।